এই প্রথম কোনো রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডের রিপোর্ট কার্ড মানুষের সামনে পেশ করেছে এবং MLA-দের কাজকর্মের রিপোর্ট কার্ডও পেশ করা হবে বলে শুক্রবার মন্তব্য করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। সিভিল সেক্রেটারিয়েট এ আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপায়ে 15টি পঞ্চায়েতের উদ্বোধন করেন তিনি এবং একই সঙ্গে প্রথম পর্যায়ের ইন্টারনেট পরিষেবার সূচনা করেন। রাজ্য সরকারের সামগ্রিক কাজকর্মে এবং আরটি দপ্তরে উল্লেখযোগ্য কাজের কথা বক্তব্যে উল্লেখ করে উপমুখ্যমন্ত্রী জানান, এই ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জন করেছে দপ্তর এবং কাজকর্মের নিরীক্ষে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে। বহুদিন ধরে আমি ইতিপূর্বে রাজ্যের রাজনীতির সঙ্গে যুক্ত এবং এই প্রথমবার দেখছি সরকার প্রত্যেক ডিপার্টমেন্টের রিপোর্ট কার্ড দিচ্ছে এবং তার সঙ্গে MLA রিপোর্ট কার্ডও দেবে। একটা স্বচ্ছতা নিয়ে আসার জন্য এই রিপোর্ট কার্ডগুলি দেওয়া হচ্ছে। আপনারা পাবলিকে জানতে পারবেন প্রত্যেক ডিপার্টমেন্ট কি কাজ করেছে না করেছে এবং আমাদের আরডি পঞ্চায়েত দপ্তর সবচেয়ে বেশি কাজ করেছে বললেই হয়, কারণ সেটা হলো লাস্ট মাইল ডেলিভারির কাজ, শেষ অন্তিম ব্যক্তির কাছে প্রচার কাজটা আরডি এবং পঞ্চায়েতই করে। এবং আমার মনে আছে আমি যখন প্রথম মন্ত্রী হয়ে আসি প্রথম পুরস্কার কিন্তু আমি পাই পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে জব্বলপুরে, সেটা একটা একটা প্রাইম মিনিস্টার এসেছিলেন এবং পঞ্চায়েতের জন্য পুরস্কার পুরস্কৃত হয়েছিল আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্য এবং প্রধানমন্ত্রী নিজেই সেই পুরস্কার দিয়েছেন। সুতরাং পঞ্চায়েত ডিপার্টমেন্টের সঙ্গে আমার একটা ইমোশনাল কিছু কানেকশন আছে, কারণ প্রথম পুরস্কার মন্ত্রী হিসাবে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে পেয়েছি আমি প্রধানমন্ত্রীর হাত দিয়ে। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারকে পৌঁছে দেওয়ার কাজে আরটি দপ্তরের ভূমিকার কথা উল্লেখ করে জিষ্ণু দেববর্মন বলেন, সেই লক্ষ্যেই ঢেলে সাজানো হচ্ছে বিভিন্ন পঞ্চায়েতগুলিকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।